হ্যালো, সালাম আলাইকুম দর্শক। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে আমাদের বিষয়টা, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, এটাকে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের কী ভূমিকা, মানে কতটুকু কী ঘুমাতে হবে এবং আমাদের ইমিউন সিস্টেমটা কীভাবে বুস্টিং করবে সেই বিষয়টা নিয়ে আপনার কথা বলবো। তো আমাদের ব্রেন, আমাদের যে সব কিছু, বডির সব কিছুকে নিয়ন্ত্রণ হচ্ছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন, আর আপনার অ্যাক্টিভিটির বলুন, আর যে রিফ্লেক্স বলুন, আপনার সব কিছু ব্রেন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, হয়। তো এই যে ব্রেনটা, আমরা যখন ঘুমাই, বডিটা কিন্তু খুব স্মার্ট, হ্যাঁ, বুঝছেন? বডিটা, বডির যে সিস্টেমটা আল্লাহ তাআলা আমাদের যে মানে সৃষ্টির যে সেরা জীব হিসেবে বানিয়েছেন, তো নির্দিষ্টভাবে অনেকগুলো কারণ আছে। তো সায়েন্টিফিকভাবে প্রমাণ প্রমাণ পাচ্ছে, বিজ্ঞানীরা প্রমাণ পাচ্ছে যে আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেনটা কিন্তু সিং করে, চুপসে যায়। তখন ভাববেন না আমার ব্রেন, তারপর ভাববেন না যে আমার ব্রেনটা চুপসে গেল কী হয়ে গেল, সেরকম না। ব্রেনটা যখন সিং করে তখন চুপসে যায়, তখন ব্রেনটা কিন্তু ভেসে থাকে, কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সিএসএফের ভিতরে ব্রেনটা ভেসে থাকে। নালে কিন্তু মাথা কিন্তু অনেক ওজন লাগতো, অনেক ভার লাগতো, হ্যাঁ। এমনি কিন্তু সামনে সামনে কিন্তু সর্দি কিছু হলে কিন্তু আমাদের সাইনাসগুলো বাতাস থাকে, তো সেখানে কিন্তু সর্দি জমে দেখবে, দেখবে মাথাটা কিন্তু ভার ভার লাগবে, বা মাথাগুলো মনে হয় যেন খুব ব্যথা, মাথা ব্যথা করে, হ্যাঁ। এই যে এটা সিএসএফ এর ভিতরে ব্রেনটা ভেসে থাকে বলে ব্রেনটাকে প্রোটেকশন করে, এবং আরো কিছু অ্যামেজিং কাজ করে। যেমন আপনি যখন ঘুমান তখন এই যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা, এটা কিন্তু ব্রেন থেকে আপনার স্পাইনাল কর্ডে দিয়ে নিচে নামে, হ্যাঁ। আমাদের মেরুদণ্ড, পিছনে মেরুদণ্ড আছে মাঝখানে, সে ক্যানাল আছে, সেই ক্যানাল দিয়ে ওটা মানে স্পাইনাল ফ্লুইডগুলো নিচে নিচের দিকে যায়। তো বিশেষ করে যখন দেখবেন যে আমার সিজার অপারেশন করা হয়, পিঠে যখন ইঞ্জেকশন দেওয়া হয়, হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার আগে ওখানে একটা সুই ঢুকানো হয়, সেটা সেখান থেকে সিএসএফটা বের হয়ে আসে, সেই সিএসএফ এর ভিতরে ইঞ্জেকশনটা দিয়ে নিচের দিকে নার্ভগুলোকে আপনার অবশ করে ফেলা হয়, যাতে করে সে বুঝতে পারে না যে তার ব্যথাটা কী হচ্ছে। তো সিএসএফটা ব্রেনটাকে ভাসিয়ে রাখে। এখন যখন যখন আমরা ঘুমাচ্ছি, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কী করছে যে ব্রেনটাকে ভিতরে যতগুলো টক্সিন্স জমা থাকছে ওয়াশ আউট করে, যখন ইনফেকশন থাকে সেটাকে ওয়াশ আউট করে, তারপর হচ্ছে এগুলো কি নারিশমেন্ট করে, নিউট্রিশনগুলোকে পোষায়। সোজা কথা যে ব্রেনের যে পুরো ব্রেনের সে যত্ন খাতির করে, তো আশেপাশে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর হচ্ছে যে সব কিছু রেডি করে, এই পরের দিনের জন্য রেডি করে, হ্যাঁ। তো এই যে আপনি যদি সঠিকভাবে না ঘুমান তাহলে আপনি এটাতে বঞ্চিত হবেন। তারপর এটি যে ডিটক্সিফিকেশন, যে যে ফাস্টিংয়ের বিষয়টা আমি বলেছিলাম, ডিটক্সিফিকেশনের কথা বলেছিলাম, তো আরও এই বিষয়গুলো আরও আরও বলবো। ডিটক্সিফিকেশন, যে আপনার শরীরে যে টক্সিনগুলো থাকে, এগুলো যদি থাকে তাহলে আপনার ইমিউন সিস্টেমগুলো যে ভালো না, হ্যাঁ, যত আপনি ডিটক্সিফিকেশনগুলো করতে পারবেন ততই নারিশমেন্টটা ভালো হবে, আপনার ইমিউনিটিও ভালো থাকবে। তো এবার আসেন যে আমাদের যে ওয়াশ আউট করলাম, ওয়াশ আউট করার পরে আমাদের এই যে রিপেয়ারিং প্রসেসটা কিন্তু ডার্কের সাথে সম্পর্কিত, হ্যাঁ। যে আমরা বলেছি যে সাইকেডেলিক রিদম, অর্থাৎ যে আমরা দিনের বেলায় যে আমরা যে সূর্যের আলোয় যে আমাদের গায়ে লাগছে, আমাদের রোদের আলো ছাড়াও আমাদের ফুল আকাশের নিচে, যে নীল আকাশের নিচে যখন আমরা তাকাই, এই যে আলোটা আমাদের শরীরের জন্য সাংঘাতিক উপকার। এটা আমাদের ভিটামিন ডিটাকে তৈরি করতে সহায়তা করে, এছাড়াও আমাদের কর্মোদ্দীপনা দিতে সহায়তা করে, এবং আমাদের ভিতরে যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোকে, সে যে হরমোনগুলো দরকার দিনের বেলায় যে আমাদের যে অ্যাক্টিভিটি রাখি সেগুলো দিনের বেলায় নিঃসরণ হয় দিনের বেলায়। তো ডার্ক হওয়ার সাথে সাথে, রাত হওয়ার সাথে সাথে, এটা আস্তে আস্তে মেলাটোনিনটা আসতে শুরু করে, হ্যাঁ। আমাদের যে মেলাটোনিনটা যখন আসে তখন আমরা কি করি, বডিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, রিপেয়ারিং ফেজে চলে যায়, হ্যাঁ। এখন যে রিপেয়ার তখন যে রিপেয়ারিংটা করবে এখন যে রিপেয়ারিংটা করবে তখন এটা কিন্তু আপনার রিপেয়ারিং প্রসেসটা কিন্তু ভিতরে কিন্তু আবার সেলগুলোকে মেরে ফেলে, নষ্ট করে ফেলে, বডি থেকে ফেলে দেয়, হ্যাঁ। তো এই আবার রিপেয়ার করে আবার এটা ইমিউন সিস্টেমকে বুস্টিং করার জন্য এটা দরকার। তো এখন যে বডি থেকে যখন বের করে দিবে, বা কাকে বডিটাকে রিপেয়ার করে রাখবে বা ই করবে, এই ডিসিশনগুলো এটা ঘুমের ভিতরে হয়। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ভালো ঘুম যদি না হয় তাহলে ভালো রিপেয়ারিং হবে না, আর ভালো রিপেয়ারিং না হয় তাহলে আপনার ইমিউন সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে না। তো এই যে তাহলে সবচেয়ে ভালো রিপেয়ারিং কখন হবে, আমরা বারবার বলেছি বীরদর্শন, আমরা বারবার বলছি, আপনারা বলেন, আপনারা বুঝতে রাত 10টা থেকে 2টোর এই ডিপ স্লিপ হয়, এমধ্যে মেলাটোনিনটা এই সময় কনজামশনটা বেশি থাকে, আর রাত 2টোর পরেই স্টেরয়েডটা বডিতে আসা শুরু করে, তো এরপর ভালো ঘুমটা হয় না। তো ডিপ স্লিপটা, ডেল্টা স্লিপ যেটা, সেটা মানে বারবার বলেছি যে রিপেয়ারিং ভালো হয় রাত 10টার পর, 10 থেকে 2টোর ভিতরে। তো আপনি আপনি দেখেন যে আলো যদি না ঘুমাতে যান তাহলে রিপেয়ারিংটা ভালো হবে না, তা আপনি ইমিউন সিস্টেমটা ভালো থাকবে না।
তো এটা সবার সাথে সম্পর্ক, সবার সাথে ডার্কনেসের সম্পর্ক আছে। তো আপনার সার্কুলারি রিদমটা বডির মধ্যে একটা সেট করা থাকে, রিপেয়ারিং কখন রিপেয়ারিংগুলো হবে, তো এইবার ক্রাইসিস মোমেন্টগুলোতে স্ট্রেসটা আমাদের যে দুশ্চিন্তাগ্রস্ত যদি হয়ে থাকি, বা এখন যদি আপনি স্ট্রেস অবস্থায় বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি আপনি ঘুমাতে যান, তাহলে কিন্তু আপনার এই ইমিউন সিস্টেমটা কিন্তু বিল্ডিং ক্যাপাসিটিটা এটা কিন্তু শাট ডাউন থাকবে, ইমিউন সিস্টেমটা বিল্ডিং ক্যাপাসিটি তখন বন্ধ থাকবে বা শাট ডাউন থাকবে। তো আমরা যখন স্ট্রেস হরমোনগুলোকে বডিতে আসে তখন শাট ডাউন থাকে, তখন আমরা ভালো যদি ঘুমাই, তা পর্যাপ্ত যদি ঘুমাই, হিলিংটা যদি ভালো হয়, তাহলে ইমিউন সিস্টেমটা আমাদের বেশি বেশি কার্যকর করবে। তো দিনের বেলায় আমাদের যে আমাদের আবার যে ইমিউন স্ট্রেস হরমোন চলে আসে, তখন কিন্তু আবার এই যে ইমিউন সিস্টেমটা কিন্তু হিলিং প্রসেসটা কিন্তু শাট ডাউন হয়ে যায়। তো এই জন্য আপনার যে খেয়াল রাখতে হবে যে রিল্যাক্স থাকাটা খুবই জরুরি। তো ঘুমাতে গেলে অনেক সময় রাতে ঘুমাতে পারছেন না, খুব টেনশন হচ্ছে, তাদের ইমিউন সিস্টেমটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনার দর্শক ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য অবশ্যই আপনি আর্লি ঘুমাতে যেতে হবে এবং ডিপ স্লিপটাকে দিতে হবে। হ্যাঁ, তো ডিপ স্লিপ যাওয়ার কিছু কোয়ালিটি সেটা আরও ভিডিও হয়তো আমরা দিব সামনে, ইমিউন সিস্টেমটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যে বলবো সেটা বলার চেষ্টা করব। তো এখন যে আপনি যে বুঝতে পারছেন যে রিল্যাক্স থাকতে হলে আপনাকে যেমন কিছু পরামর্শ এখনই দিই, যেমন ঘুমাতে যেতে যাওয়ার আগে আপনাকে হট শাওয়ার একটা নিলে ভালো, 9-10 যদি ঘুমাতে তাহলে 1 ঘন্টা আগে, মানে 9টার দিকে ওয়াশ করবেন, আর খাওয়া 3 ঘন্টা আগে শেষ করবেন। এরপর মেডিটেট স্টেটে যখন ঘুমাতে যাবেন তখন আপনি অজু করে বা গোসল তো আপনি আগে করছেন, আপনি অজু করে নামাজ কালাম পড়ার পরে, তারপর যখন আপনি ঘুমাতে যাবেন লম্বা করে শ্বাস নেবেন, মুখ দিয়ে ধীরে লম্বা করে শ্বাস ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়বেন। আপনি আল্লাহ যেগুলো দোয়া আপনি দরদগুলো আছে যেগুলো দোয়া যেগুলো যদি পারেন, সুরা যেগুলো পারেন, হ্যাঁ, মনে মনে পড়তে থাকবেন। হ্যাঁ, তো এই কুল ডাউন হয়ে যাবেন এবং সর্বস্থায় আপনাকে আল্লাহর কাছে আমাদেরকে সেলফ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। তো আমাদের ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, এরপর আসেন যে কিছু সায়েন্টিফিক ডাটা নিয়ে আমি কথা বলি। যে অলরেডি তো আমরা যে ঘুমের উপকারিতা কী, এখন সায়েন্টিফিক প্রুভড হয়েছে যে আমরা যখন ঘুমাই তখন টি সেল মিডিয়েটেড, এটা যে অর্থাৎ যে আপনার যে ইমিউনিটির ভিতরে দুটো আছে, একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি যেটা কিনা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, একটা হচ্ছে ইউনিট ইমিউনিটি। অ্যাডাপ্ট ইমিউনিটি মানে টি সেলটা হচ্ছে সরাসরি আপনার একটা সৈন্য, আমাদের জন্য একটা সরাসরি সেলকে টি সেলের মধ্যে দুই রকম আছে, টি হেলথ আছে, হেল্পার সেল আছে, তারপর সাইটোটক্সিক টি সেল আছে। তো সাইটোটক্সিক টি সেলটা সরাসরি আপনার যে ইফেক্টিভ সেলগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, সরাসরি আক্রমণ করে, কিলার সেল যেটা বলে, কিল করে ফেলে, একটা সৈন্য একটা। তো এই যে আমরা যদি না ঘুমাই তাহলে হয় কি যে আমাদের যে এই এফেক্টেড সেলগুলো থাকে, আমাদের যে ভাইরাস দ্বারা আক্রান্ত যে কোষটা থাকে সেই কোষটার ইন্টিগ্রিটি যেটা বলি, ইন্টিগ্রিটি একটা সেলের ইন্টিগ্রিটি থাকে, তো বিটা টু ইন্টিডিক্স, তো এটা হারবার করে ফেলে, ওখানে গিয়ে ওটাকে বসে তারপর সেলের ভিতরে এটাকে ঢোকে, অ্যাটাচড হয় জায়গাটা। তারপরে এখন যদি আপনি পর্যাপ্ত না ঘুমান তাহলে এই অ্যাটাচমেন্টটা হতে পারে না এবং এই তৈরি হয় না, তৈরি কম হবে, তখন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ভালো ঘুমাতে, তাহলে আপনার এই টি সেলটা বুস্টি যে ইমিউনিটি এটাকে আপনার ভালো থাকবে। তো আমি এই ইমিউনিটি নিয়ে আরও অনেক বলেছি, অনেক ভিডিওগুলোতে বলেছি। হ্যাঁ, তো ইউনাইটি ইমিউনিটি তারপর আমরা বলেছি, তারপরে আরও অনেকগুলো বলেছি। তো যাই হোক, আপনার আসেন যে কতক্ষণ ঘুমাতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে বারবার রিসার্চে প্রমাণিত হয়েছে যে 8 ঘন্টা ঘুমানো সবচেয়ে ভালো, অন্তত মিনিমাম 7 ঘন্টা তো ঘুমাতে হবে, 7 ঘন্টা নিচে ঘুমালে আপনার ইমিউন সিস্টেমটা ভালো হবে না। রিসার্চে দেখা গেছে যে যারা 8 ঘন্টা ঘুমায়, 7 ঘন্টার বেশি ঘুমায়, তারা এই ইচ্ছে কম ঘুমায়, তাদের চেয়ে 3 গুণ বেশি তার ইমিউন সিস্টেমটা বুস্টিং থাকে, ভালো থাকে। তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা 3 গুণ বেশি শক্তিশালী থাকবে যদি আপনি 8 ঘন্টা ঘুমান। এই তাহলে এটা আপনার যে আগে আগেভাগে অন্যদের থেকে বেশি ভালো থাকবে। এটা যদি আপনারা যদি তাহলে আজকে আমরা একটা কম্পিটিশন করি যে কে কে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, হ্যাঁ, কে কে কতক্ষণ ঘুমাচ্ছেন, তাহলে এটা কয়টা বাজে ঘুমাচ্ছে, কতক্ষণ ঘুমাচ্ছেন, এটা সবাই আপনারা জানাবেন যে আপনাদের কী উপকার হলো বা কেমন উপকার হচ্ছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে 10টায় ঘুমানোর চেষ্টা করবো, সকালে ভোরে ওঠার চেষ্টা করবো, দিন রাতে মিলে মোট 7-8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবো। এটা চ্যালেঞ্জ থাকবে আমাদের জন্য, যাতে আমরা করে দেখাবো। তাহলে আমরা এবার আসেন যে আমাদের যে ডিপার যে হিলিংটা, আমাদের ইমিউন সিস্টেমের যে ডিপার যে হিলিং থাকে, এটা কিন্তু ঘুমের ভিতরে হয়, যে বারবার যেটা আমরা বারবার বলছি, অ্যান্টিবডি রেসপন্স
আমাদের জেনেছি, আমরা বলেছি যে যারা ভাইরাস আক্রমণ আক্রান্ত হচ্ছেন, যে অ্যান্টিবায়োটিক যারা ভালো হয়ে গেছে তারা, তাদের শরীরে অ্যান্টিবায়োটিক গ্রো করেছে। অ্যান্টিবায়োটিক কিন্তু একটা প্রোটিন যারা ভাইরাসের এগেনস্টে কাজ করছে। তো নির্দিষ্ট প্রোটিন, নির্দিষ্ট ভাইরাস এগেনস্টেই সেই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, নির্দিষ্ট ব্যাকটেরিয়া এগেনেটে একটা ইন্টিগ্রেটে নির্দিষ্ট অ্যালার্ট নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তো অ্যান্টিবডিটা কার কাজ করছে, সে পরবর্তীতে আবার সে ডিস্ট্রয় করে ফেলে, পরবর্তীতে আবার আসে তাহলে ডিস্ট্রয় করে ফেলবে তাদেরকে। তো হার্ড ইমিউনিটি ডেভেলপ করার ক্ষেত্রে হার্ড ইমিউনিটি ডেভেলপ করার জন্য আমাদের অ্যান্টিবডি দরকার। তো অ্যান্টিবডি ভালো মানে ভালো হয়ে গেছে তাদের অ্যান্টিবডি নিয়ে, কিন্তু এখন কী করছে যে এই যারা অসুস্থ তাদের শরীরে দেওয়ার চেষ্টা দিয়ে দিচ্ছে। তো এটা অনেকে অনেক যা শুরু করছে, হয়তো আমাদের দেশে হয়তো ভবিষ্যতে হয়তো হবে, হ্যাঁ, তো এটা হতে পারে। তো যে এখানে যে রেজিস্টেন্সটা আছে, যে আমাদের ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স আছে, এই যে আমার অ্যান্টিবডি রেসপন্স ভালো ভালো হয়, হ্যাঁ, অ্যান্টিবডি রেসপন্স ভালো হওয়া মানেই হচ্ছে যে আপনার বডিতে রেজিস্ট্যান্সটা, বডির রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। এটার সঙ্গে যে ঘুমের যে সরাসরি সম্পর্ক আছে, তো আপনি ভালো ঘুম হলে পারে আপনি এটা পাবেন। তো এইটা এইভাবে যদি আমরা আমরা যদি সবাই চেষ্টা করি ভালো ঘুমের ঘুমানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ঘুমের মাধ্যম দিয়ে ঘুমিয়ে 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 আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করব। তাহলে এই যেটা আপনার অপকারে লাগবে, উপকারে অবশ্যই লাগবে, এটা চেষ্টা করবো যে সামনে এরকম ইমিউন বুস্টিং আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, নিশ্চয়ই আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন, হয়তো একটু দীর্ঘ হয়ে গেছে, কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।